আবার ওরকম বেসনার দাম 2-3 হাজার টাকা না, একবারে এক ধাক্কায় 12 হাজার টাকা কমবে স্বর্ণে। কখন কমবে, কবে কমবে, মধ্যবিত্তরা কি কিনতে পারবে, এই সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের ভিডিওতে। দেশের সব থেকে আলোচিত খবর নিয়ে হাজির আমি হাসিবুল হাসান শুভ, আর আপনারা দেখছেন সময় টিভি। প্রতিদিন নিত্য নতুন খবরাখবরে আপডেট চল, স্বর্ণের ও রূপোর সঠিক দামের আপডেট জানতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন সময় টিভি ইউটিউব চ্যানেলে। বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম প্রতিদিনই বেড়ে চলেছে, কিন্তু বাড়তে বাড়তে একসময় স্বর্ণের দামও কমে যায়। বুদ্ধিমানরা সঠিক সময় স্বর্ণ কিনে রাখেন এবং সেই সময় অপেক্ষায় থাকেন। সেরকম একটি সময় ঘনিয়ে আসছে আপনাদের কাছে, এবছরে কমতে পারে এক ধাক্কায় 12 হাজার টাকা 22 কেটের প্রতি ভরি স্বর্ণ। ভিডিও শুরুতে বলেছিলাম কমতে পারে 22 কেটের স্বর্ণের দাম। বাংলাদেশের স্বর্ণের দাম এখন যেভাবে বাড়ছে, তাতে এখন মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে গেছে স্বর্ণ। এখন মানুষের চোখে স্বর্ণ কেবল এক স্বপ্ন মাত্র, দেখার সৌভাগ্য হলেও কেনার সৌভাগ্য হচ্ছে না কারো। আর এই ঘটনা বাংলাদেশের মানুষের মনে কষ্টের ছাপ বয়ে দিচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির একজন নাম না প্রকাশ করা শর্তে বলেন যে এই বছরের শেষের দিকে স্বর্ণের দাম কমতে শুরু করবে এবং তা পরের বছর সকল মানুষের হাতের নাগালে চলে আসবে। যে কথা সেই কাজ, কিছুদিন আগে স্বর্ণের দাম 1700 টাকা কমিয়ে 1,10,777 টাকা ভরি থেকে কমিয়ে হয়েছে 1,08,077 টাকা, এবং ধারণা করা হচ্ছে আগামী বছরের শুরু থেকে ব্যাপকভাবে কমবে স্বর্ণের দাম। আর এবছর নভেম্বর ডিসেম্বর আবারও কমবে স্বর্ণের দাম। ধারণা করা হচ্ছে পরের বছর মার্চ মাসের দিকে 12,000 টাকা কমে অলগ্রামকৃত 22 কেটের এক ভরি স্বর্ণের দাম হবে 87,000 টাকা ভরি। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে দিয়ে রাখুন।